আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ ইংলিশ স্টোরি বাই মিতুরা। আজকের টপিকে ইয়ারফোন বা চুলে জট লাগানো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। অনেক সময় আমাদের ইয়ারফোন বা তার জাতীয় জিনিসে খুব সহজে জট পাকিয়ে যায়, তখন আমাদেরকে আস্তে আস্তে সেটাকে জটটাকে খুলতে হয়। এই যে ইয়ারফোন বা চুল, এগুলোতে যখন জট লাগে, এই জট শব্দটা সম্পর্কে আজকে আমরা জানব। জট শব্দটাকে ইংরেজিতে যখন আমরা ব্যবহার করব, তখন আমরা সেটাকে কিভাবে বলবো, বা কোনো কিছু জট লাগলে তখন আমরা সেটা ইংরেজিতে কি বলবো, আজকের ভিডিও থেকে আপনারা সেটা জানতে পারবেন। জট বা জট লাগ পাকানোর মতো অবস্থাকে ইংরেজিতে ট্যাঙ্গল বলা হয়। ট্যাঙ্গল, TANGLE, ট্যাঙ্গল, ট্যাঙ্গল। মাই ইয়ারফোনস আর ট্যাঙ্গল, অর্থাৎ ইয়ারফোনের তার পেঁচিয়ে গিয়েছে বা জট পাকিয়ে গিয়েছে। মাই হেয়ার ট্যাঙ্গলস ইজিলি, অনেক সময় আমাদের চুলে জট লেগে যায়, খুব সহজে যখন জট লেগে যাবে তখন এটা আমরা বলতে পারি, মাই হেয়ার ট্যাঙ্গল ইজিলি। মাই মাইক্রোফোনস ট্যাঙ্গল অ্যান্ড আই আনট্যাঙ্গল ইট, যদি জট লেগে যায় তখন আমরা ব্যবহার করব ট্যাঙ্গল। এবং যখন আমরা বলবো যে আমি এটা জট খুলে ফেলেছি বা জট খুলে ফেলবো, তখন আমরা ব্যবহার করব আনট্যাঙ্গল। লেট মি আনট্যাঙ্গল দ্য রোপ, দড়িটি জট পাকানো থেকে খুলতে দাও, আমাকে দড়িটি খুলতে দাও, অর্থাৎ জট পাকানো অবস্থায় আছে এবং সেই জটটা থেকে আমরা দড়িটাকে খুলছি। তো আশা করছি এখন থেকে কোনো জিনিসের জট পাকিয়ে গেলে আমরা ট্যাঙ্গল শব্দটা ব্যবহার করব, এবং যখন আমরা বলবো যে আমি জট খুলছি তখন যে শব্দটা ব্যবহার করব সেটি হচ্ছে আনট্যাঙ্গল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরে ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো।